বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই নিশ্চয়ই ভালো আছো। গত ক্লাসে আমরা পরিমাপের যে কয়েকটি অঙ্ক দেখেছি, আজ আমরা পরবর্তী সমাধানগুলো করব। এর আগে অবশ্যই বই খাতা কলম নিয়ে সবাই প্রস্তুত থাকবে। আজ আমরা পরিমাপ অধ্যায়ের 12 নম্বর অঙ্কটি দেখবো। সেখানে প্রশ্নটাকে দেখি, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার বলে পরিসীমা কর। অর্থাৎ একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ আমরা একটা আয়তাকার ঘর, দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। তা আমি ধরলাম প্রস্থ যদি ক হয়, ক এর দেড় গুণ হবে আমার দৈর্ঘ্যটা। দেড় গুণ এক সমস্ত দুই ভাগের এক বা 1.5 ক। পরবর্তী আছে এর ক্ষেত্রফল 216 বর্গমিটার বলে পরিসীমা কত। এবার আমরা সমাধান করতে গিয়ে যেটা লিখে ফেলতে হবে, লিখছি, ধরি আয়তাকার ঘরের প্রস্থ, যেহেতু আমাদের দৈর্ঘ্যের জন্য নিচ দেওয়া আছে প্রস্থের দেড় গুণ, তার মানে প্রস্থ আমাকে ধরে নিতে হবে প্রস্থ ক মিটার। আয়তাকার ঘরের দৈর্ঘ্যের জন্য বলা আছে প্রস্থের দেড় গুণ। আমি এখন লিখছি প্রস্থ এর দেড়। প্রস্থ আমি কত ধরেছিলাম? ক। তাহলে ক এর দৈর্ঘ্য পেলাম 1.5 ক, প্রস্থ হচ্ছে ক। দুইটাই মিটার ছিল, একসাথে হবে মিটার মিটার গুণ করলে বর্গ মিটার। তাছাড়া আমি আগের প্রথমেই ক্লাসে বলেছিলাম ক্ষেত্রফলের একক হবে সবসময় বর্গ এককে, অর্থাৎ এখানে হচ্ছে 1.5 ক স্কয়ার বর্গ। এটা যেরকম আয়তাকার ঘরের ক্ষেত্রফল, আর এই যে আয়তাকার ঘরের ক্ষেত্রফল 216 মিটার, দুইটাই একটা আয়তাকার ঘরের ক্ষেত্রফলকে ইন্ডিকেট করছে, অর্থাৎ এই দুটো সমান। প্রশ্ন মতে এবার আসি, প্রশ্ন মতে সমান 12 মিটার। আয়তক
আয়তাকার ঘরের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ছিল প্রস্থ এর 1.5 গুণ। দশ লক্ষ
ঘন সেমি সমান এক ঘন মিটার। অর্থাৎ এখানে আমাদের ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো 19.2 ঘন মিটার। তাহলে আমাদের সবগুলো একক একক মিটারে আছে। তাহলে আমি একটু খেয়াল করবো যে গভীরতা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আমাকে বের করতে হবে দৈর্ঘ্য, আর আয়তনের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ গভীরতা তিনটাই চলে আসে। তাহলে আমি এখন ক্যালকুলেট করলে আমাদের আনসারটা চলে আসবে। এবার আসো তা চৌবাচ্চার গভীরতা 2.56 মিটার, চৌবাচ্চার প্রস্থ 2.5 মিটার। আমাকে বের করতে হবে দৈর্ঘ্য। চৌবাচ্চার দৈর্ঘ্য আমি জানি না, তার মানে আমি হিসাবটা ধরে নিতে পারি। তাহলে এই তিনটার গুণফলে 19.2, অর্থাৎ এই আয়তনের সমান। আমরা যেহেতু জানি আয়তন সমান গভীরতা প্রস্থ গুণ দৈর্ঘ্য, মানে অর্থাৎ প্রস্থমধ্যে যদি লিখি, প্রস্থমধ্যে 2.56 × 2.5 × ক সমান 19.2। আমাদের দরকার দৈর্ঘ্যের মান, অর্থাৎ কয়ের মান। সুতরাং ক সমান 19.2 ভাগ 6.4। উপরে ছিল ঘন মিটার একক, আর 6.4 হচ্ছে এই দুইটা মিটারের গুণফলে, অর্থাৎ গভীরতা এবং প্রস্থের গুণফলে। অর্থাৎ 6.4 হচ্ছে আমার বর্গ মিটারে। তাহলে ঘন মিটার থেকে বর্গ মিটার যদি ভাগ করি, আমরা শুধুমাত্র একটা মিটার পাচ্ছি। তাহলে আনসারটা আসলে আমার মিটারে 19.2 কে 6.4 দিয়ে ভাগ করলে আমি পাবো 3। উত্তর 3। এর পরবর্তী অঙ্ক 17-র পরবর্তীতে এবার আমরা অঙ্ক করবো 18-র অঙ্কটি, যে অঙ্কটা প্রতি প্রায় সময় বোর্ডে এসেছে এবং অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা এই অঙ্কটা করতে গেলে আমাকে যে কয়টা স্টেপ ফলো করলে আমি অঙ্কটা ভালো করে করতে পারবো বা আমি খুব ভালো করে বুঝবো, আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করে আমি প্রশ্নটা করি। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তকার একটি স্বর্ণের বাড়ির দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বাড়ির ওজন কত? এবার আমাকে একটা কয়েকটা হিন্টস দেওয়া আছে। স্বর্ণ পানির তুলনায় দেওয়া আছে, স্বর্ণের বাড়ির আয়তন দেওয়া আছে। আয়তন দেওয়া আছে, আমি কি করে বুঝবো? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই দেওয়া আছে, তার মানে আয়তন দেওয়া আছে। এই জন্য আমাদের তিনটা স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপটা হচ্ছে ওই বস্তুর আয়তন। ওই বস্তু বলতে আমার এখানে স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী, এটা বুঝতেই পারছি কোনো আয়তন নয়। তাহলে আমাকে বলে দেওয়া আছে আয়তকার একটি স্বর্ণের বাড়ির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা
কিলোগ্রাম এখানে তাহলে আমি দুইটা সিদ্ধান্ত পেলাম 1 2 তবে আমরা অঙ্কে প্রথমটাই ব্যবহার করব দ্বিতীয়টা করলে অ্যানসার হবে তবে আমরা প্রথমটাই ব্যবহার করতে বলবো স্টেপ 3 তে পানির ওজনকে গ্যাস ধারা বলি কিছুই বুঝতে পারলাম না কি ধারা বলি এই যে একটা কথা বলে দিয়েছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী অর্থাৎ পানির যে ওজনটা আমি পাবো একটু আগে যে বললাম ওই আয়তনে পানি থাকলে পানির ওজন কত অর্থাৎ পানির যে ওজনটা পাবো তার সাথে কত গুণ 19.3 গুণ করলে তিনটা স্টেপ ফলো করলে অর্থাৎ এই অঙ্কের শুধু যে এখানে স্বর্ণ থাকে তা না লোহা থাকতে পারে বাতাস দিয়ে অঙ্কটা থাকতে পারে যেরকমই আসুক না কেন এই তিনটা স্টেপ যদি আমরা খুব ভালো করে মনে রাখতে পারি এই অঙ্কটা অবশ্যই আমরা পারবো এবার আসলে আমরা এই অঙ্কটা সমাধান করি প্রথমত আমি এটা বুঝে ফেলছি ফার্স্ট স্টেপ ছিল আমাদের ওই বস্তুর আয়তন অর্থাৎ ওই বস্তু বলতে আমি বলে দিয়েছি স্বর্ণের বারের আয়তন তাহলে দেওয়া আছে আমাদের স্বর্ণের বারের আয়তন কত দেওয়া আছে দেওয়া আছে স্বর্ণের বারের আয়তন স্বর্ণের বারের দৈর্ঘ্য স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার স্বর্ণের বারের প্রস্থ 6.4 সেন্টিমিটার স্বর্ণের বারের উচ্চতা 2.5 সেন্টিমিটার আমাদের স্টেপ 1 ছিল ওই বস্তুর আয়তন সুতরাং ওই বস্তুটাকে স্বর্ণের বার তাহলে সুতরাং স্বর্ণের বারের স্বর্ণের বারের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা যেহেতু আমাদের আয়তন আয়তন হয় সবসময় ঘন অঙ্কে অর্থাৎ ঘন সেন্টিমিটার 7.8 6.4 2.5 ঘন সেন্টিমিটার তিনটাকে গুণ করে এখন ক্যালকুলেট করে আমি পারবো 124.8 ঘন এবার বলা আছে স্টেপ 2 তে আমি কি বলেছিলাম তোমরা যদি লিখে থাকো খেয়াল করো বলা আছে যে ওই আয়তনে অর্থাৎ স্বর্ণের বারের যে আয়তন সেই আয়তনে আর পানি থাকলে পানির ওজন কত এটার জন্য আমাকে দুইটা স্টেপ ফলো করতে হবে সেটা আমি বলেছি আমরা প্রথমটাই বিশেষ করে ফলো করব সেখানে আমি বলে দিয়েছি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম তাহলে আমি লিখি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম অর্থাৎ এই আয়তনে পানি থাকলে আমার পানির ওজনটা কত হতো এই আয়তন হতো 124.8 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 ঘন সেন্টিমিটার যদি 1 গ্রাম হয় 124 ঘন সেন্টিমিটার এর বেশি হবে 124.8 124.8 গুণ 1 গ্রাম সমান তাহলে আনসার আসবে 124.8 গ্রাম তার পরবর্তীতে বলেছিলাম স্টেপ 3 তে আমাদের যে যত কাজ দেওয়া আছে স্বর্ণ পানির তুলনায় পানির তুলনায় পানি আমাকে প্রশ্ন চেয়েছে স্বর্ণের বারের ওজন কত অর্থাৎ আমি একটু স্বর্ণের বারের ওজন বের করব সুতরাং স্বর্ণের বারের ওজন স্বর্ণের বারের ওজন স্বর্ণের বারের ওজন হবে স্বর্ণ পানির তুলনায় অত গুণ ভারী অর্থাৎ 19.3 গুণ পানির ওজন পানির আমি উপরে একটু খেয়াল করলে এটা বের হয়েছে আমার পানির ওজন 19.3 গুণ 124.8 দাম ক্যালকুলেট করলে আমরা পাবো 2408.64
খুব ভালো করে চেষ্টা করবে। পাশাপাশি 18 পরে 19 20 নাম্বার সমস্যাটা বাসার চেষ্টা করবে করার জন্য। আর এই অঙ্কটার যতগুলো আমাদের বোর্ড কোশ্চেন খাল করলে দেখবো আমরা